চুলির খবর পেয়েছিস? না বস, হোল্ডেতে অন্তত 10 বার গেছি। আমিও 3 বার ফোন করলাম, রিং হয়ে যাচ্ছে, ফ্ল্যাটে নেই। কোথায় গেল বলতো? জানি না। জানি না বললে তো আর চলবে না, ও তো আর হারিয়ে যাবে না। না তা নয়। আরেকবার গিয়ে দেখ। হ্যাঁ, এত রাত্রি? এত রাতে কে এলো? কোথায় জুলি? জুলি এত রাতে এই বাড়িতে আসবে বেল বাজিয়ে? না, কালকে। চল নিচে গিয়ে দেখি। চল চল। দাঁড়াও। কে? আমি দারোয়ান হুজুর। জুলি দিদিমণি এসেছেন। ইডিয়েটার কাণ্ড দেখেছিস? আমি তো বললাম না বস, জুলি এসেছে। যাও তুমি গিয়ে শুয়ে পড়ো। হ্যান্ডস আপ। আপনি? হ্যাঁ, আমি এবং আমরা। কিন্তু দারোয়ান যে বলল। হ্যাঁ, সেও আছে। মিস্টার বোস। ইয়েস স্যার। ভেতরে আসুন। রাত দুপুরে একজন ভদ্রলোকের বাড়িতে এসে হামলা করার সাহস আপনাদের হলো কি করে? আইনের অধিকার বল। বাড়ির দারোয়ানের মাথায় রিভলভার ঠেকিয়ে তাকে দিয়ে মিথ্যে কথা বলানোটা আইন না? ওটা ছল চাতুরি। আপনার মতো একজন গুণী লোকের জন্য ওটুকু তো করতেই হবে। এসব বাজে কথা শোনার সময় আমার নেই। জানি আপনি ব্যস্ত লোক, তবে এবার বিশ্রাম পাবেন। এসে বস। হ্যান্ডকাফ। দাঁড়ান, আমার বিরুদ্ধে কি চার্জ আছে আপনাদের? যা আপনি আপনার দল বল করে চলেছেন দীর্ঘদিন ধরে, সেই চার্জ। এসে বস। এই ধরাকে। কি হয়েছে অফিসার? চোরা কারবারের বিরাট জাল বিছিয়ে বসেছিলেন তপন বাবু। শুধু দেশের মধ্যেই নয়, বিদেশেও তার খ্যাতি ছড়িয়ে পড়েছিল, তাই খবর আমরা পাচ্ছিলাম। কিন্তু সমাজের ওপর মহলের একজন পয়সাওয়ালা লোককে তো বিনা প্রমাণে ধরতে পারি না। কি প্রমাণ পেয়েছেন আজ? আজ মাল সমেত ধরেছি তপনবাবুর সব দল বলকে, আর ধরেছি ওর দলের মিস জুলির সাহায্যে। জুলি? হ্যাঁ জুলি। ভেতরে আসুন মিস জুলি। বামন হয়ে চাঁদে হাত দিতে চেয়েছিলাম, পারিনি, তাই চাঁদটাকে একটু নামিয়ে আনলাম তপন। আর সঙ্গে ছিলেন আপনার কারখানার ইউনিয়ন সেক্রেটারি। আপনি একটু ভেতরে আসুন। সনত বাবু, অপরাধ নেবেন না স্যার। আমাদের সঙ্গে কোনো সমঝোতায় না এসে অন্যায়ভাবে কারখানায় তালা দিয়েছিলেন তপন বাবু। সেদিন ওর চাল আমরা ধরতে পারিনি স্যার, আর তারই এর হিসেবে এবং আমাদের সকলের ভুলে সেদিন প্রাণ দিতে হয়েছিল আমাদেরই শ্রমিক বন্ধু পরিতোষ বাবুকে। তাজমিস চুরির সাহায্যে তপন বাবুর মতো অপরাধীকে ধরিয়ে দেবার কাজে এক কথায় আমি এগিয়ে এসেছি স্যার।
আমি জীবনে অনেক কষ্ট করে নিজেকে দাঁড় করিয়েছি, কিন্তু তার কোনো আঁচ কোনো দিন তোমার গায়ে লাগতে দিইনি। ধনীর ছেলের মতোই তুমি বড় হয়েছিলে, কোনো অভাবই তোমার ছিল না। তবু ওই গরিবের পেটে লাথি মেরে আরো ধনী হবার লোভ তোমার হল, তাও ওই জঘন্য রাস্তায়। নিয়ে যান অফিসার, নিয়ে যান ওকে, আমার চোখের সামনে থেকে তাড়াতাড়ি নিয়ে যান, আমার কোনো কিছু বলার নেই। নিয়ে যান, নিয়ে যান ওকে, নিয়ে যান।